জবাব রিসা নিউ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস তো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেবল রয়েছে তো সেক্ষেত্রে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের সাথে আলোচনা করব কি পোস্টে কী যোগ্য কোথায় নিয়োগটি করা হচ্ছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিন্তু তার আগে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করবো তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান তো তোমাদের বলে রেখি এখানে যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো চেয়েছে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু বলে দিয়েছি যে ছেলে মেয়ে উভয়ই যেই হোক না কেন তাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং কোনো রকম ক্রিমিনাল কেসের সঙ্গে কিন্তু যুক্ত থাকা চলবে না আর সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের যে মিনিমাম এজ লিমিট সেটা হচ্ছে তোমাদের কিন্তু আঠেরো বছর আর সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড়টি পেয়ে যাবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো আর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছি উচ্চ মাধ্যমিক পাস তো উচ্চ মাধ্যমিক পাঁচ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর সেক্ষেত্রে বেসিক কম্পিউটার নলেজ এবং ইংলিশ যদি জানা থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে সিলেকশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রেফার করা হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখি তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান কিন্তু এখানে সরাসরি এদের অফিসে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের আগে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওটা হলো অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি এটা হলো নিজেদের তোমাদের নিজেদের নাম বাবার নাম ডেট অফ বার্থ এবং তোমাদের তোমাদের হচ্ছে মেল ফিমেল সেটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু নিজেদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ভ্যালিড মেল আইডি এবং তোমরা কোন কাস্টের আন্ডারে পড়ছো সেই কাস্ট এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আদার্স কোয়ালিফিকেশান যদি থাকে আর যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা দিতে পারো না হলে কোনো সমস্যা নেই আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখি এখানে আরও যেটা যেয়েছে সেটা হচ্ছে তোমরা এখানে কোন ব্লকে তোমরা এখানে কাজ করতে চাও সেটা কিন্তু এখানে প্রেফারেন্স তোমরা দিতে পারবে তিনটে অপশান আর শেষে কিন্তু অবশ্যই তোমাদের এখানে নিজেদের সিগনেচার করতে হবে তারপরে কিন্তু তোমরা এখানে একটা পাঁচ টাকার কিন্তু একটা পোস্টাল স্ট্যাম্প কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করতে হবে এবং যাবতীয় এডুকেশনাল ডকুমেন্টস এজ প্রুফ এবং তোমাদের রেসিডেন্ট প্রুফ সবটা দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে অবশ্যই সেপ্টেম্বরের বারো তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে তোমাদের বলে রেখে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ব্লকে নিয়োগ হচ্ছে তো সেক্ষেত্রে এখানে নদীয়া জেলায় বিভিন্ন ব্লকে কিন্তু নিয়োগ হচ্ছে কৃষ্ণনগর সদরে বিভিন্ন ব্লকের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে কালীগঞ্জ রয়েছে নকশিপাড়া রয়েছে চপরা রয়েছে কালীগঞ্জ কৃষ্ণগঞ্জ এবং রয়েছে দেখো কৃষ্ণনগর কৃষ্ণনগর ওয়ান টু হিসেবে নবদ্বীপ বিভিন্ন কিন্তু ব্লকে কিন্তু নিয়োগ হচ্ছে তো সেখানে তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু তোমাদের যেটা বলে দিয়েছে বিভিন্ন ব্লক ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে দেখো ছত্রিশটি শূন্যপদে কিন্তু টোটাল নিয়োগ করা হচ্ছে তো ব্লক ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে অবশ্যই কিন্তু এই ডিস্ট্রিকে কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই রেসিডেন্সিয়াল প্রুফটা কিন্তু অবশ্যই দিতে হবে আর সেক্ষেত্রে নিয়োগটি কিন্তু করা হচ্ছে তোমাদের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি নদিয়ার পক্ষ থেকে কিন্তু নিয়োগটি করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অফ সিলেকশন অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্স পি এল ভি এস পোস্টে নিয়োগ করা হচ্ছে নোটিফিকেশনের নাম্বার এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশান কিন্তু এখানে আগস্টের তেইশ তারিখে বেরিয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশান করার এখানে সময় রয়েছে কিন্তু দেখো বারো তারিখ এই বারো তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে দেখো পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ